স্বাগত আপনাদেরকে আইকেন কুক চ্যানেলে। আপনারা যদি বাগান করতে পছন্দ করেন ঘরের ভিতর কিংবা বাইরে, তাহলে গাছের খাবার দিতে হয়। আর গাছের খাবার বলতে আমরা মূলত সারকে বুঝাই। তো দু ধরনের সার, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে রাসায়নিক। তো আপনি ইচ্ছে করলে ঘরের মধ্যে কলার খোসা দিয়ে জৈব সার বানাতে পারেন। আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা কলার খোসা দিয়ে গাছের জন্য সার কিংবা গাছের খাবার বানাবেন। প্রথমে কলার খোসাগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। তারপরে এই ধরনের একটি কাঁচ কিংবা প্লাস্টিকের জার কিংবা একটা বালতিতে আমি কলার খোসাগুলো নেব। তারপরে এর সাথে আমি দিব পানি। এটা অনেকটা পচে পানির সাথে মিশে গেছে, তা আমি এখন পানিটাকে চেকে সরাসরি গাছে প্রয়োগ করব। তো এভাবে আপনারা বাসাতে অর্গানিক উপায়ে কোনো কেমিক্যাল ছাড়াই যে কোনো ধরনের গাছপালা শাকসবজি উৎপাদন করতে পারেন। তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন, ভালো খাবেন। আল্লাহ হাফেজ।